পান্ডা কুকুর। নাম শুনে নিশ্চয়ই ভাবতে শুরু করেছেন, এটি নিশ্চয়ই পান্ডার কুকুরের সংকর প্রজাতি। তা না হলে বিজ্ঞানের জাদুর ছোঁয়ায় ডিএনএ এর কোনো পরিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতির কোনো প্রাণীর জন্ম দেওয়া হয়েছে? না, আসলে এমন কোনো কিছুই না। এই পান্ডা কুকুরের আবিষ্কর্তা শিনচেন মূলত বিভিন্ন প্রকারের কুকুরের লোম কেটে তারপর রং লাগিয়ে একটি সাধারণ কুকুরকে পরিণত করে পান্ডা রূপে, আর এই তখন এই কুকুরগুলোর নাম হয় পান্ডা কুকুর। শিনচেন একটি প্রাণী বিক্রয় কেন্দ্রের মালিক, আর তার হাতেই তৈরি হয় এই পান্ডা কুকুর। তার মতে 10 বছর আগে চায়নার লোকেরা কুকুরকে খাবার হিসেবে গ্রহণ করত, কিন্তু বর্তমানে চাইনিজ লোকদের অভ্যাস পাল্টেছে। এখন তারা পশ্চিমাদের মতো কুকুরদের পোষা প্রাণী হিসেবে গ্রহণ করতে বেশি আগ্রহী। একটি পান্ডা কুকুর তৈরি করতে শিনচেনের সময় লাগে 2 ঘন্টার মতো। এর লোম কেটে আর রং মাখিয়ে একে সহজেই পান্ডার রূপ দেওয়া যায়। বর্তমান চায়নার এত বেশি জনপ্রিয়তা বেড়েছে যে শিনচেন প্রায় হিমশিম খান গ্রাহকদের দাবি পূরণ করতে চেয়ে। একবার একটি সাধারণ কুকুরকে পান্ডা কুকুরে পরিণত করার পরে এই পান্ডা কুকুরের রং মোটামুটি 6 সপ্তাহ পর্যন্ত থাকে। এরপরে হালকা কিছু রং আর লোম কাটাতে আবার কুকুরকে নিয়ে আসতে হয় শিনচেনের কাছে। শিনচেন নিশ্চিত করে বলেন যে এই প্রক্রিয়ায় কোনোভাবেই সাধের কুকুরকে কোনো প্রকার শারীরিক কষ্ট ভোগ করতে হয় না। অবশ্য এই নিয়ে চাইনিজদের কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। তবে বর্তমানে যে পান্ডা কুকুর চায়নার সব থেকে আলোচিত প্রাণী তা বলার অপেক্ষা রাখে না। ভিউয়ার্স, এমন আরও এক্সক্লুসিভ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।